নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে লুচি দিয়ে যে রেসিপিটা পারফেক্ট যাবে সেই রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি ওভেনে কড়াই জল দিয়ে দিলাম, জলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দেখো একটা ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। জলটা ফুটে উঠলে ফুলকপিগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিলাম 2 মিনিট ভাপিয়ে নিয়ে। তারপর জলটা ছেঁকে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। 3টে উপকরণই ভালো করে কবির সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিলে হবে। এবার অল্প একটু কড়াই তেল নিয়ে তারপর 2 চামচ মতো বেসন নিয়েছি, বেসনটাকে ভেজে নিচ্ছি। এই তরকারির সাথে বেসন ভেজে দিলে একটা সুন্দর গ্রেভি হয় আর খেতেও দারুণ হয়। তবে বেসনটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে, বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। বেসনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দেখো কড়াই সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাখা ফুলকপিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ফুলকপিগুলো ভাজার জন্য কম সর্ষের তেল ব্যবহার করেছি। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর 2টো দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে রসুনের পেস্ট ও আদা পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা বেসনটাকে দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে বেসনটা মেশাতে সুবিধা হয়। আবার একটু জল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনি আর লবণটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে। 7-8 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই শেষে যে জলটা অ্যাড করবে সেটা গরম জল দেওয়ার চেষ্টা করবে। গরম জল অ্যাড করলে তরকারির টেস্টটা ভালো আসে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পর। কপিগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ। গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে কসুরি মেথি অ্যাড করে দিলাম। এইভাবে তোমরাও বাড়িতে ফুলকপির মশলা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, লুচি পরোটার সাথে যা জমে যাবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হলো। সকলকে ধন্যবাদ।